Happy anniversary! সত্যি অসাধারণ। আর চলো এবার বাইরে খেতে বসেছে কারা কারা দেখাচ্ছি। মিতালি, সজয়দা আর তানিয়া আর সুজয়দা বসেছে। আমি জানি তো আমার আগের বছর একটুখানি চলো আমরা এখন দেখি খেতে। আমার মা পরিবেশন করতে লেগে গেছে। এই কেকটা কেমন লেগেছে? আমার মাকে দিয়েও কষ্ট করাচ্ছি, বেড়াতে এসছে মেয়ের বাড়ি। কিরে, আমার বাড়ির কোন অনুষ্ঠানে থাকে নাই যে ওই মহিলা? আমি তো আসলাম আমার বিয়েতে না, আমার ফার্স্ট অ্যানিভার্সারি না, কিচ্ছু না। দাদা বাজে দাদা নিয়ে আসে না, থাকে না, বউটাকে নিয়ে চলে গেছে দিল্লি মিল্লি। কি কি বলছো তুমি? কি তোর বাড়ি এসে কি আমরা কাজ করব নাকি? হ্যাঁ, তারপর কি? হ্যাঁ, তোমার বিবাহ বার্ষিকী বলে উনি সেলিব্রিটি হয়ে গেছে একদম। কাজ বাজ করতে আমি খাটে উঠে বসে থাকবো, চুপচাপ বসে আছে। আমার বিয়ে তো তোমরা তো, আমি কি কাজ করব? তোমার বিয়ে তো তুমি কাজ করবে না, আমি করব? এই বলো তো, বিয়ের পরে কি কখনো কাজ করে? বিয়ের পরে রাইট রাইট বাবা দেখছি যেমন আমি মালে বদল করে। এই খাওয়া দাওয়া ঠিক আছে তো? ওদেরই খাওয়া দাওয়া খালি দেখিয়ে যাচ্ছে। এই তাহলে হা করে খাও। এবার দাদা, দাদার পালা। দাদা কি খাবে? হা করে না, রসগোল্লা দিক, তারপরে হা করে খাও। তা নিয়ে ঘুরে হা করে খা। কি রে বলে কত বড় হা করবো? ক্যাটারিং এর নতুন লোক এই দেখো এবার খেতে বসেছে কি, কে বসেছে খেতে? বাবা ছেলেবিটি। এই দেখো কমেডি সুজন ব্লগ, কি করছো? হা করে খাও। আর এ পাশে আছে এই যে ভাই আছে, আমাদের কেডি ভাই আছে। এই কেমন লাগছে খাওয়া দাওয়া তোমাদের? ভালো। ও শুরু করনি তাহলে? খেয়ে নাচ 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 না না, একটা গান আছে না, নাচ নাচ দার্জিলিং থেকে এসেছিলেন আমাদের ফরেন ম্যাডাম, এখন চলে যাচ্ছে। আমার আসবা, অনেক দেরি হয়ে গেল। ও জামাই লাগিয়ে দিও না। ও দাদা আবার আসবা, অনেকক্ষণ না খাইয়ে কষ্ট দিয়েছি। এর পরের পার্টি কেডির বাড়ি, খুব তাড়াতাড়ি আসতে হবে সবাইকে। থাক, নিয়ে রেখে দে, চাদর নিয়ে রেখে দে, সবাই চলে যাচ্ছে। এই যে সব চলে যাচ্ছে, ভালো লাগছে না। দিনের সব অনুষ্ঠান শেষ, আর এখন এসছে আমার কাকু কাকিমা। আমাদের বিয়ের অনুষ্ঠান, কেক কাটা সব হয়ে গেছে, তারপরে এসে এটা বরযাত্রী না কন্যা যাত্রী কি বলবো? আমাদের বরযাত্রী কন্যা যাত্রী দুজন হয়েই এসছে। এই যে ঠিকই বলেছ, সত্যি তাই। আমরা এখন সব থালা গুটাচ্ছি, এখন এসছে সব শেষে। এখন বাজে কটা? 9:30 বাজতে চললো। সেই বিকেলের বেলা ওকে বলেছি আসতে, এত ব্যস্ত। কি হচ্ছে? আমি তো বললাম ঠান্ডা লাগবে, কেটে বসে মনে হচ্ছে কলকাতায় গরম বলে মনে হয় এখানেও গরম হবে। ঠান্ডায় পুজো হয়ে গেছে, দেখেছো এখানে কেমন ঠান্ডা? তোমাদের জন্য মোটা মোটা আলুর বস্তা রেখেছি গায়ে দিয়ে শুয়ে পড়বা রাতে। হ্যালো গাইস, কেমন হয়েছে বল?
হাঁচি ভাবি না দেব হাঁচি ভাবি না এখন সব ছায়ার পাশে জমি জমি রেখে দিয়েছে খাবি কো করে এগুলো কমপ্লিট ওই গ্লাসে তোল বাড়ি নিয়ে যাবি বাড়ি গিয়ে বসে বসে খাবি এই বান্টি আজকে ইয়াররিংস পরেছে তো আমি তো খেয়ালই করিনি ও পরেই না ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ পরে না তো ভালো লাগছে রাত বাজে 9:30 এইমাত্র ঠিকঠাক ভাবে ক্যামেরার সামনে আসার টাইম পেলাম আমি আমার নাকে কি হয়েছে সিঁদুর পরে এখানে বেশি ক্যামেরা নাকে নাকে খুব সিঁদুর পরে সিঁদুর পরাতে গেলেই নাকে সিঁদুর পরে ভালো তো বাসে না একটু খালি নাকে সিঁদুর পরে এই ভালো কিন্তু বাসে না তো সবার মোটামুটি খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে বললে চলে না এখনো বাকি আছে মিত্রেরা চলে গেছে দানিরা চলে গেছে আর কেডিরা আমার করণ দিয়ে পড়াও চলে গেছে আর এই যে এডিট এডিটেও বসে গিয়েছে দেখেছো কাজের মানুষ কাজের মানুষ এডিট করতেও বসে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া সবার শেষে তো তোমার আজকে কেমন লাগছে বলো কিছু করো ক্যামেরাটা একটু আমার আর কেমন লাগবে আরেকবার বিয়ে করলা সবাই ধরে বিয়ে দিয়ে দিল তোমার কেমন লাগছে ভালো লাগছে আমাকে বিয়ে করে ভালো লাগছে নাকি না অন্য কেউ থাকলে ভালো লাগবে কেমন হয়েছে ওরকম কোনো ব্যাপার না তো আজকের দিনটা সত্যি খুব স্পেশাল ছিল আমার সবাই এসেছে আর আজকে এত সুন্দর যে এইভাবে সেলিব্রেট করবে আমি নিজেও বুঝতে পারিনি আমার এগুলো কেমন হয়ে গেছে মানে ক্যামেরায় যাওয়া একটু ভালো লাগছে অরিজিনালে বিচ্ছিরি লাগছে সব স্প্রেতে কেকের সিঁদুরে একা কার হয়ে গেছে তো চলো আর কিছু বলার নেই দেখতে থাকো এখনো আছে কেমন হয়েছে শেষ পাতের ও আগে হ্যাঁ করছে ওকে একটু দেখা যাবে কেমন হচ্ছে ভালো হ্যাঁ সব থেকে কি ভালো লেগেছে কে তাই কি হয়েছে টাকা দেবো এটা হা করে খা হা করে খা খা আগে শশা দিচ্ছে না চিকেন দেবা তো এখনো তিনজন বাকি আছে আমার দাদা দুই ভাই দাদা ও সুমি তো খায়নি সব শেষে খেতে বসেছে কত কাজ করেছে আমি ভিতরে ভিডিও করছিলাম না আমি আর কি বলবো সকাল হতে না হতে এদের বাড়ি হাজির হয়ে যাবো এরা উঠবেও না সকাল হতে না হতে কেন এলে রং গুড নাইট ফ্রেন্ডস তো তোমরা সবাই ভালো থেকো আমি বাড়ি যাচ্ছি আমরা নীরব দর্শক আজকে রাতের জন্য এখন আমি বাড়ি যাব কালকে সকাল হতে না হতে এদের বাড়ি হাজির হয়ে যাবো আশা করি এরা উঠবে তার আগে আমি হেঁটে যাচ্ছি কারণ আমার অন্য কোথাও ঘুম হয় না আর বাড়িতে মা একা থাকে মা অসুস্থ তার জন্য আমাকে বাড়ি যেতেই হবে কালকে সকালবেলা আবার আসবো সারাদিন থাকতে পারি রাত 12:00-1:00 বাজে তো থাকবো কিন্তু রাতের ওই 2-3 ঘন্টা হলেও বাড়ি থাকবো আমরা কাউকে সারাদিন রাখতে পারি না তার জন্য চলে যাচ্ছি তোমরা কিছু মনে করো না আর যদি মনে পারো তাহলে আমাকে ক্ষমা করো বাই বাই আমি অন ক্যামেরা বলছি আমরা ক্ষমা করছি না কেউই তুমি করছো ক্ষমা একদমই না কারণ ওকে অনেকবার করে আমরা বলছি থেকে যাও এখন বাজে 12টা বাড়ি যাও মা আছে না তাও চলে আমাদের আমরা ক্ষমা করছি না তুমি চলে যাচ্ছো আমরা বাড়ি যাবো গাড়ি করে হ্যাঁ
মিল আমাদের রেখে দিয়েছে আর প্রথম ওদের বাড়ি আসা চলে এসেছে কি সাহস কালকে চলে যাবো আমরা সকালে কালকে সকালবেলা দেখা যাবে চলে যাবো ঠিক আছে সকালটা হতে দাও তো চলো গাইস এখন ভিডিওটা শেষ করব আমি এখন চেঞ্জ চেঞ্জ করে আমরা শো আর কি অনেক হয়েছে খুব রাওনা কি এসে যাও দোকানে আমরা যাও চলো চলো খুব মজা করেছি আর খুব ভালো লেগেছে আর প্রতি বছর বছর যেন এরকম করতে পারি একদম সবাই আসবে মানে প্রত্যেক বছর যেন এরকম শুভ দিন আসে আর আমরা যেন এইভাবেই আসি এই পড়াশোনা তিনজন এনে থাকো তোমরা না কার্তিকটা তোমার তোমরাও নিয়ে আসবে সাথে করে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওটা পেজে দেখছো ফেসবুক পেজে তো ফলো করে দিও চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা